আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি শিরোনামে লিখেছি, ভূমি আপিল বোর্ডে কখন, কেন, কিভাবে আসবেন। প্রায়ই নামজারি সংক্রান্ত আমরা অভিযোগ শুনে থাকি, এসিল্যান্ডে মামলা হওয়ার পর সেই এসিল্যান্ডের মামলা এডিসি কোর্ট পর্যন্ত চলে যায়, সেখান থেকে বিভাগীয় কমিশনার, এবং সেই বিভাগীয় কমিশনারে অনেকে নিষ্পত্তি না করার প্রেক্ষিতে অনেক সময় দেখা যায় ভূমি আপিল বোর্ডে সে সকল মামলা নিয়ে আসতে বাধ্য হন। অতএব আমরা বলতে পারি নামজারি সংক্রান্ত যে সকল মামলা হয়ে থাকে বা খারিজ করতে গিয়ে যে সকল মামলা হয়ে থাকে, সেই মামলা থেকে যে মিসকেসের মাধ্যমে মামলার উৎপত্তি হয়, সেই মিসকেসের মাধ্যমে মামলা উৎপত্তি হয়ে সেটি যখন এডিসি কোর্টে যায় রেভিনিউ শাখায়, এবং পরবর্তীতে সেখানে যদি সেটা নিষ্পত্তি না হয়, সেই মামলাটি দেখা যায় বিভাগীয় কমিশনারে শুনানি হয়, তারপর সেটা ভূমি আপিল বোর্ডে চলে আসে। যদি সেটা বিভাগীয় কমিশনারে নিষ্পত্তি না হয়, তাহলে দেখা যায় যে সকল বিভাগীয় শহর রয়েছে সেই সকল বিভাগীয় শহরে বিভাগীয় কমিশনার যে সকল মামলা শুনানির পর তিনি নিষ্পত্তি করে দেন, সেই সকল মামলায় এক পক্ষ জয়ী হলে অপর পক্ষ যদি সেই মামলায় তারা জয়ী না হতে পারেন, সংক্ষুব্ধ হন, তারা কিন্তু চাইলে সেই ভূমি আপিল বোর্ডে আসতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে ভূমি আপিল বোর্ডে আসলে কি কি মামলা শুনানি করা হয় বা দেখা হয়, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। পাশাপাশি কখন, কেন এবং কিভাবে আসবেন সেই বিষয়টা আলোচনার মাধ্যমে চলে আসবে। এক নম্বর বিষয় আমি আলোচনা করছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভূমি সংক্রান্ত মামলা অবশ্যই সেটা কি হতে হবে, খেয়াল রাখবেন, রাজস্ব। ভূমি সংক্রান্ত মামলা মানে কিন্তু আপিল বোর্ডে এটা আনা যাবে না যে যে দখল সংক্রান্ত মামলা, দলিল সংক্রান্ত, বাতিল সংক্রান্ত মামলা, এই বিষয়গুলা কিন্তু ভূমি আপিল বোর্ডে শুনানি করা যাবে না। সাধারণত ভূমি সংক্রান্ত মামলা যেগুলো রাজস্ব সংক্রান্ত হয়ে থাকে, আপনারা আলোচনার প্রথমেই শুনেছেন এসিল্যান্ডে একটা নামজারি করার পর সেই নামজারিটা বাতিলের জন্য এসিল্যান্ড অফিসে, অর্থাৎ ভূমি সহকারী কমিশনার অফিসে, সেটা বাতিলের জন্য যে মিসকেস করা হয় সেটাকে অনেকে বিবিধ মোকদ্দমা বলে থাকেন বা বিবিধ মামলা বলে থাকেন। সেই মামলাটি যখন নিষ্পত্তি না হয়ে এডিসি রেভিনিউ কোর্টে গিয়ে মামলা দায়ের করা হয়, আপিল করা হয়, সেখানে নিষ্পত্তি না হলে সেটা যখন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি হওয়ার পর সেটা নিষ্পত্তি না হলে বা কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে, তারা যখন ভূমি আপিল বোর্ডে সেই আপিলটা করার জন্য আসেন, সেখানে কিন্তু এই মামলাটা শুনানি হয়। তাহলে আমরা এই সংক্রান্ত পেলাম ভূমি সংক্রান্ত মামলা, সেটা হতে পারে নামজারি ও জমা খারিজ সংক্রান্ত মামলাও আসতে পারে। ভূমি সংক্রান্ত মামলার রাজস্ব বিষয় এখানে জড়িত থাকে এইভাবে যে শুধুমাত্র নামজারি ও খারিজ সংক্রান্ত মামলাই নয়, এটার পাশাপাশি যখন আপনি কর আদায়ের বিষয়টা চলে আসে, সেই বিষয়ে যদি কেউ সংক্ষুব্ধ হয়, সেই মামলাগুলোও কিন্তু ক্রমান্বয়ে একটার পর একটা স্টেজ পার করে ভূমি আপিল বোর্ডে শুনানি করা হয়। আরেকটা বিষয় থেকে যায়, ভূমি উন্নয়ন কর সার্টিফিকেটের মামলাও এখানে শুনানিতে চলে আসে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, বিনিময় সম্পত্তি, এই বিষয়ক যে সকল মামলা রয়ে যায় সেই সকল বিষয় মামলাও কিন্তু ধীরে ধীরে আপনার ভূমি আপিল বোর্ডে শুনানির জন্য চলে আসে। এখানে মনে রাখতে হবে অর্পিত, পরিত্যক্ত এবং বিনিময় সম্পত্তি সংক্রান্ত যে সকল মামলা বলা হচ্ছে, অর্পিত সম্পত্তি যদি ক তালিকাভুক্ত হয় সেই মামলা কিন্তু এখানে আসবে না। সেই তালিকাভুক্ত সম্পত্তির জন্য নির্দিষ্ট যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালেই মামলা দায়ের করে নিষ্পত্তি করতে হবে। এবং সেই ট্রাইব্যুনালে মামলা কিভাবে দায়ের করবেন, পরিত্যক্ত সম্পত্তি ক তালিকাভুক্ত হলে সেই ক তালিকা থেকে আপনি এখনো কিভাবে ট্রাইব্যুনালে আবেদনের মাধ্যমে, ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়েরের মাধ্যমে, শুনানি করার মাধ্যমে কিভাবে অবমুক্ত করবেন ক তালিকা থেকে, সেই সংক্রান্ত আমার আরেকটি ভিডিও রয়েছে, আপনারা আগ্রহী হলে দেখে নিতে পারেন। পরিত্যক্ত সম্পত্তি যদি হয়, পরিত্যক্ত সম্পত্তির জন্য ঢাকায় দুটি কোর্ট অফ সেটেলমেন্ট রয়েছে,
প্রথম কোর্ট অফ সেটেলমেন্ট আদালত, আরেকটি হচ্ছে দ্বিতীয় কোর্ট অফ সেটেলমেন্ট আদালত, যেটা সেগুন বাগিচায় অবস্থিত। সেখানেই দুটি কোর্ট রয়েছে, সেখানে আপনারা কিন্তু পরিত্যক্ত সম্পত্তি সংক্রান্ত মামলা দায়ের করার মাধ্যমে সেটা কিন্তু ক তালিকা থেকে অর্থাৎ গেজেট থেকে অবমুক্ত করতে পারেন। এছাড়া পরিত্যক্ত সম্পত্তির যে সকল ব্যবস্থাপনা বোর্ডে আলাদা যে সকল প্রশাসনিক মামলা রয়েছে সেইগুলোর সংক্রান্ত যখন কোনো ডিসপিউট অ্যারাইজ হয় সেইগুলো নিয়ে কিন্তু ভূমি আপিল বোর্ডে আসা যায়। এছাড়া কিন্তু অন্যান্য যে বিষয় রয়েছে অবমুক্ত সংক্রান্ত গ্যাজেট সংক্রান্ত সেইগুলো কিন্তু কোর্ট অফ সেটেলমেন্টে করতে হবে। একইভাবে বিনিময় সম্পত্তির ক্ষেত্রেও যে সকল নির্দিষ্ট বিষয় রয়েছে সেই সকল বিষয় নিয়ে ভূমি আপিল বোর্ডে মামলা নিয়ে আসা যাবে, করা যাবে। মনে রাখবেন ভূমি আপিল বোর্ডে সরাসরি মামলা করার সুযোগ থাকে না এখানে, কারণ নামটাই যদি আপনারা খেয়াল করে দেখবেন ভূমি আপিল বোর্ড, অর্থাৎ একটা জায়গায় আপনি কোনো সঠিক বিচার যদি না পান, ন্যায় বিচার না পান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপিল সংক্রান্ত দরখাস্তের মাধ্যমে, আপিলের মাধ্যমে কিন্তু আপনাকে ভূমি আপিল বোর্ডে আসতে হবে। পরবর্তীতে আমরা দেখব খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত যদি কেউ কোনো ন্যায় বিচার না পান, যে আমি এই খাস জমিটা বন্দোবস্ত পাওয়ার কথা ছিল, আমি যথাযথভাবে আবেদন করেছি, সেই আবেদনে আমি সংক্ষুব্ধ হয়েছি, আমাকে আমার খাস ভূমিটা আমি পাইনি, তাকে সেই বিষয়গুলো প্রমাণ করতে হবে। তিনি আইনগত পাওয়ার অধিকারী ছিলেন বা এই আইন বলে তিনি পাওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন ছিলেন, তাকে সেই খাস সম্পত্তি বন্দোবস্ত না দিয়ে অন্য কাউকে দেয়া হয়েছে বা অন্য কোনো আইনগত বিষয়ে যদি তিনি সংক্ষুব্ধ হন, তখন কেবলমাত্র ভূমি আপিল বোর্ডে তিনি ক্রমান্বয়ে গ্রাজুয়ালি এক একটা স্টেজ পার করে আসতে পারেন। একইভাবে সাইরাত বা জলমহল সংক্রান্ত মামলা থাকলে সেইগুলাও আসবে। পরবর্তীতে আপনারা দেখবেন পিডিআর, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের অধীনে যদি কোনো মামলা চলমান থাকে সেই সকল মামলার রিভিশন বা আপিল সংক্রান্ত জুরিসডিকশন রয়েছে, এক্তিয়ার রয়েছে, সেই এক্তিয়ারটা সেই এক্তিয়ারে ভূমি আপিল বোর্ডে তিনি মামলা নিয়ে আসতে পারেন এবং আপিল শুনানির মাধ্যমে তিনি সেই মামলাটা কন্টেস্ট করতে পারেন। শেষের দিকে আমরা দেখব ওয়াকফ এবং দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত মামলা। মনে রাখবেন এখানে লিখে দেওয়া আছে প্রশাসনিক মামলা ব্যতীত, অর্থাৎ দেবোত্তর বা ওয়াকফের যে সকল সম্পত্তি রয়েছে এই ওয়াকফ বোর্ডের যে সকল মামলা প্রশাসনিকভাবে সেখানে বিচার এবং নিষ্পত্তি হয় সেই সকল মামলা ব্যতীত ওয়াকফের যে সকল মামলা রয়েছে সেই মামলায় তিনি যদি চলমান অবস্থায় সংক্ষুব্ধ হন বা সেই মামলার রায়ে যদি তিনি সংক্ষুব্ধ হন, তাহলে সেই মামলার প্রেক্ষাপটে গ্রাজুয়ালি তিনি ধীরে ধীরে ভূমি আপিল বোর্ডে এসে মামলা দায়ের করতে পারবেন। মনে রাখবেন সবচেয়ে বেশি মামলা ভূমি আপিল বোর্ডে কখন আসেন, কেন আসেন, অধিকাংশ সময় আমরা দেখেছি নামজারি সংক্রান্ত বিষয় নিয়ে যখন কোনো ডিসপিউট দেখা দেয়, নামজারি নিয়ে সেই সম্পত্তির সেটা ফাইনালি সেটেলমেন্ট করা সম্ভব না হয়, তখন কিন্তু সেই সম্পত্তি নামজারি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য ভূমি আপিল বোর্ড পর্যন্ত অনেকেরই আসতে হয়। বিভাগীয় শহরগুলায় বিভাগীয় কমিশনারে তিনি যখন সেই মামলার কোনো নিষ্পত্তি করতে না পারেন বা নিষ্পত্তি হলে তিনি যদি সংক্ষুব্ধ হয়ে যান, তখন তিনি এই মামলাটি নিয়ে ভূমি আপিল বোর্ডে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আশা করি আগামী দিনে আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।